Assalamu alaikum wa rahmatullah. Dear brothers and sisters, hope you are doing well by the grace and mercy of Almighty Allah. I'd like to greet and welcome to Nasirs Club. Prashikhatira, aajker ei video te amra shikhte cholechi source of learning anything. But what are the sources that are available before us? Prashikhatira, eta ki? একটু লক্ষ্য করো, দ্যাটস আ বুক, এবং নিচে লেখা আছে কি অনলাইন টেক। ওকে, সো আমি যেটা তোমাদেরকে বলতে চলেছি সেটা হচ্ছে, আমরা এখন বর্তমানে যেটা ভাবি বা মনে করি সেটা হচ্ছে যে আমরা শুধু টিচার এবং বুক এই দুইটা সোর্স থেকে আমরা শিখব, এটা আমাদের ধারণা। মানে অনেকে এখনও ভাবে, যদিও বা সে যুগ এখন আর নেই, দ্য ডেজ দোজ আর গন, ওই দিন আর এখন নেই, চলে গিয়েছে। আজ থেকে 10 বছর আগের কথা বলি, তখন জাস্ট শেখার অনলি সোর্স ছিল দুইটি, এক হচ্ছে বুক আর একটি হচ্ছে টিচার, এই যে আমরা শেখাচ্ছি আপনাদেরকে। বাট এখন নাও ডেজ, এই বর্তমান সময়ে শুধু অনলি টিচার এবং বইয়ের উপর ডিপেন্ড করা যাবে না। টিচার এবং বইয়ের উপরে এক চেট্টে ডিপেন্ড করার কোনো অপশন নেই। সে দিন চলে গেছে, দ্য ডেজ দোজ আর গন, ওই দিন এখন নাই, ওই দিন চলে গেছে। সো আমরা শুধু টিচারের উপর নির্ভর করব না, টিচার যেটা পড়াবে ক্লাসে দ্যাটস ইট, এবং সোর্স হিসেবে আমরা আর একটা নিতে পারি, সেটা হচ্ছে বই। সো টিচার এবং বুক, এর বাইরে আমাদের অনেকগুলো সোর্স রয়েছে, তার মধ্যে অন্যতম সোর্স হচ্ছে গুগল অ্যান্ড ইউটিউব। গুগল এবং ইউটিউব মাথায় রাখতে হবে, এই দুইটা সোর্স কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ সোর্স। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের সোর্সগুলো কী কী? এক হচ্ছে বুক, তারপরে হচ্ছে টিচার, তারপরে হচ্ছে অনলাইন সোর্স যেটা হচ্ছে গুগল, আর হচ্ছে ইউটিউব। অনেক জিনিস যেটা ইনস্ট্যান্টলি টিচারের কাছ থেকে পাওয়া যাবে না। এখন ইনস্ট্যান্টলি একটা জিনিস আমার বোঝার প্রয়োজন মনে হলো, এখন হঠাৎ করে তো টিচারকে ফোন দিতে পারি না, তাহলে কী করতে হবে? আমাকে গুগলে চলে যেতে হবে। আবার অনেক অনেক জিনিস রয়েছে যেগুলো টিচাররা ডিরেক্ট সলিউশন দিতে পারে না, সেক্ষেত্রে সাথে সাথে ইনস্ট্যান্টলি এই মুহূর্তে হাতে মোবাইল থাকার কারণে সাথে সাথে সার্চ করে সেটা সমাধান আমরা খুঁজে বের করে নিতে পারি। হয়তোবা টিচারকে কাউকে পেলে ক্লাসে জিজ্ঞেস করলে টিচার অ্যান্সার দেবে, অথবা টিচারও যদি না জানে তাহলে সে কী করবে, সেও গুগল করে, সেও সার্চিং করে সেটা সমাধান বের করে আমাদেরকে দেবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই ভিডিওটি থেকে তোমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলে, সেটা হচ্ছে যে কোনো জিনিস তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যাই শিখো না কেন, সব কিছুর সোর্স হিসেবে অনলি টিচার এবং বইকে একচেটিয়া ভাবা যাবে না। সোর্স হিসেবে আমাদের গুগল এবং ইউটিউব, এই দুইটাকে সাথে নিতেই হবে। তুমি হয়তো কল্পনা করতে পারবে না, তুমি যদি বাইরে যাও, দেশের বাইরে যাও, সেখানে দেখবে যে কোনো জিনিস, যে কোনো সমস্যার সমাধানের জন্য ইনস্ট্যান্টলি এমন কোনো জিনিস মাথায় আসলে সাথে সাথে ইনস্ট্যান্টলি তারা কী করে, গুগলে সার্চ করে, ইউটিউবে সার্চ করে। তাই সোর্স হিসেবে আমাদের এখন মাথায় রাখতে হবে টিচার, বুকের সাথে সাথে অনলাইন সোর্স। সো অনলাইন সোর্সের মধ্যে অন্যতম সোর্স দুইটা হচ্ছে, একটা হচ্ছে গুগল, আরেকটি হচ্ছে ইউটিউব। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি এখানে শেষ করবো, ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।